منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. দেখেন কেউ কেউ তো বিশুদ্ধ উত্তরটা দিছেন, আবার কেউ কেউ বলছেন কবরে নামার সময়, কবরে মুর্দা নামানোর সময় দোয়া কিন্তু আরেকটা আছে, সেটা জানেননি আপনারা? বলেন কি দোয়া? রাসূলুল্লাহ না, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। কেউ কেউ মনে করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো এইখানে যখন রাসূলুল্লাহ তো এইখানেও হবে রাসূলুল্লাহ, এটা ভুল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা ঠিক আছে, কিন্তু বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ ঠিক নাই, এখানে ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। মুর্দাকে কবরে নামানোর সময় এই দোয়াটা কেন পাঠ করা হয়, দোয়া এটার অর্থ কি, মনোযোগ আছে? শত শত মুর্দা আমি দাফন করতেছি না, জানাজা পড়তেছি না, তো মুর্দাকে কবরে নামার সময় দোয়াটা যে পাঠ করি এই দোয়া এটার অর্থ কি, কেন পাঠ করি, চিন্তা করছি কোনোদিন? বিসমিল্লাহি অর্থ কি? আল্লাহর নামের সাথে কি হইছে, আল্লাহর নামের সাথে কি, এটার উপরে আরেকটা শব্দ উজ্জ আছে, আজারুকা, হে মুর্দা তোমাকে কবরে রাখতেছি, আজারুকা ফি কবরিকা, তোমাকে তোমার কবরে রাখতেছি বিসমিল্লাহ আল্লাহর নামের সাথে। কেন আল্লাহর নামের সাথে রাখে? আপনারা দেখবেন মুর্দাকে যারা কবরে রাখার জন্য কবরের মধ্যে নামে, এরা নিকটতম আত্মীয়, হয় মুর্দার ছেলে, না হয় মুর্দার ভাই, না হলে মুর্দার চাচা, না হলে মুর্দার ভাতিজা, এরকম নিকটতম, না হলে মুর্দার বাগিনা, না হলে মুর্দার নাতি, এরকম নিকটতম মানুষগুলা কবরের মধ্যে নামে। তো মনে করেন একটা ছেলে তার আব্বাকে কবরে রাখার জন্য নামছে, এখন সে কয় বিসমিল্লাহ, আব্বা আপনাকে এই কবরে রাখতেছি আল্লাহর নামের সাথে। কেন? আমরা যারা জানাজা পড়ার জন্য আসছি, আমরা যারা আপনাকে দাফন করার জন্য আসছি, আমরা কেউ আপনার এই সফরের সঙ্গী হব না, আপনার সাথে আমরা কেউ যাব না, আমরা সবাই আপনাকে দাফন কইরা আবার পিছনে ফিরে বাড়িতে ঘরে চলে যাব, এই কবরের মধ্যে অন্ধকারের মধ্যে একলা আপনি একা থাকবেন, এইখানে যদি আপনাকে কেউ মারে আল্লাহ ছাড়া রক্ষা করার আর কেউ নাই, ঠিক না বা ঠিক? বলে দলের কর্মী একটারে কেউ মারতে গেলে আর একটায় সারায়, এক ভাইয়েরে কেউ মারতে লাগলে আর এক ভাইয়ে সারানোর চেষ্টা করে, এক বন্ধুরে মারতে লাগলে আর এক বন্ধু সারানোর চেষ্টা করে, এক আত্মীয়কে মারতে লাগলে আরেক আত্মীয় সারানোর চেষ্টা করে, কবরে মুনকার নাকির যখন মারা শুরু করবে সেখানে কেউ কাউকে সারানোর জন্য আসেনি, কারণ কেউ তো সাথে যাবে না, কাঁদবে সবাই, কান্না করার জন্য আছে কিন্তু সাথে যাওয়ার জন্য নাই। মরনেওয়ালা সব গুই হ্যায়, জিনে ওয়ালা কুই নেহি, রোনে ওয়ালা সব হ্যায় লেকিন জানে ওয়ালা কুই নেহি। উর্দু বুঝেন তো? সহজ উর্দু তো, না বুঝার কথা না।
मरने वाला सब कोई है, जीने वाला कोई नहीं। আমরা সবাই মরনে ওয়ালা, সবাই মরণ্যা, বাসন্যা কেউ নাই। যদি থাকেন একজনে হাত উঠাই দেখান না যে আমি এ দেশের বাহাদুর, আমি মরব না। জি, বাহাদুর হইলে মরে না, জমিদার হইলে মরে না, রাষ্ট্র পরিচালক হইলে মরে না, মন্ত্রী এমপি হইলে মরে না, শিল্পপতি কোটিপতি হইলে মরে না, পুলিশ অফিসার হইলে মরে না, সেনা অফিসার হইলে মরে না, বিজিপি অফিসার হইলে মরে না, সচিব হইলে মরে না, এফআরসিএস ডাক্তার হইলে মরে না। এবার করোনায় খাতিল করছে কেউ রে? বরং বড় মিয়ারা আরো বেশি মরছে, রিক্সার ড্রাইভার গুলো মরে নাই। জি, যাদের ভরসা টাকার উপর, আমার রোগ ব্যাধি হইলে অসুবিধা কি? আমি পার্সোনাল হেলিকপ্টার রিজার্ভ করিয়া, এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করিয়া মাউন্ট এলিজাবেথ হসপিটালে চলে যাব সিঙ্গাপুর, সেখানে যাইয়া চিকিৎসা করবো, আজরাইলে আমার কি করবে? ভরসা কিসের উপর? টাকার উপর। আল্লাহ কয়, বান্দা আমি তোকে দেখাইয়া ছাড়বো, কোটি কোটি টাকা গাড়ির মধ্যে লইয়া, লক্ষ লক্ষ টাকা ব্যাগের মধ্যে লইয়া, এই হসপিটাল থেকে ওই হসপিটালে, ওই হসপিটাল থেকে ওই হসপিটালে ঘুরাঘুরি করবি, শেষ পর্যন্ত রাস্তায় মরবি, চিকিৎসা পাবি না। এয়ারপোর্ট তো বন্ধ, এয়ার অ্যাম্বুলেন্স কোথায়? মাউন্ট এলিজাবেথ হসপিটাল কোথায়? নাই। অনেক বড় মিয়ারা এই কারণে শেষ, টাকা কোনো কাজে। মরনে ওয়ালা সব কুই হ্যায়, জানে ওয়ালা কুই, মরনে ওয়ালা সব কুই হ্যায়, জিনে ওয়ালা কুই নেহি। আল্লাহর আরব বলেন, রোনে ওয়ালা সব হ্যায় লেকিন জানে ওয়ালা কুই নেহি। আত্মীয় স্বজন ভাই বেরাদার ছেলে মেয়ে সবাই কাঁদবে, কাঁদার জন্য আছে, কিন্তু সাথে যাওয়ার জন্য বললে কেউ রাজি না, একজনও যাবে না। তো লক্ষ লক্ষ টাকা ডান হাতে বাম হাতে হারামে হালালে রুজি করি, হারামে হালালে সুদ খাইয়া ঘুষ খাইয়া আরেকজনের মাথায় বাড়ি দিয়ে আরেকজনের বুকে ড্যাগার ঢুকাইয়া অন্যায়ভাবে অন্যের জমিন জবরদখল করিয়া যেই সন্তান লালন পালন করতেছ, আজকে সেই সন্তানকে তোমার সাথে যাওয়ার জন্য বলো, বলবে আমি যাব না, আমি যাব না। আরে শুধু যাওয়া নয়, কবরস্থানে কবরের পাশে মাগরিবের পরে অন্ধকারের মধ্যে যদি 5 মিনিট দাঁড়াইতে বলো তাও রাজি হবে না। ঠিক না ব্যা? ঠিক। এই জন্য সন্তান তার আব্বাকে কবরে নামানোর সময়, ভাই তার ভাইকে কবরে নামানোর সময় এই দোয়াটা পাঠ করে, বিসমিল্লাহ, ও আমার আব্বা আমার ভাই, তোমাকে কবরে রাখতেছি আল্লাহর নামের সাথে। অর্থ কি? অর্থ হইল এই কবরে তোমাকে মায়ের থেকে বাঁচানোর জন্য আল্লাহ ছাড়া আর কেউ নাই, এই জন্য বিসমিল্লাহি ওয়ালা বিসমিল্লাহি। ও আত্মীয়, তোমাকে আল্লাহর হাওলা করলাম, ও আব্বা তোমাকে আল্লাহর হাওলা করলাম, ও ভাই তোমাকে আল্লাহর হাওলা করলাম। বুঝছেন না বুঝেন নাই? মনোযোগ আসেনি? বুঝতেছেন না? বুঝতেছেন না দোস্ত? বুঝতেছেন না? যদি বুঝতেন তাহলে পেরেশানি চেহারার মধ্যে দেখা যাইত। আল্লাহর ওলিরা মৃত্যুর সাকরাতের ভয়ে আর কবরের আজাবের ভয়ে রাত্রে ঘুমাইত না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা তুমি যতই আমার সপর্দ করো, আমার হাওলা করো, আমি তোমার আব্বাকে রক্ষা করব না। যদি আমার বন্ধুর আদর্শের উপরে না রাখো, আমার বন্ধুর তরিকার উপরে না রাখো,
এই জন্য কয় ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, আব্বা আপনাকে কবরে রাখলাম আল্লাহর নামের সাথে এবং রসুলের আদর্শের উপর। কিসের উপর? দুনিয়ার মধ্যে কিছু মানুষ মারা গেলে ওই মানুষগুলাকে লাকড়ির মধ্যে রাখি, আগুন ধরাইয়া দে, জ্বালাইয়া ফেলে। আর কিছু মানুষ মারা গেলে একটা গর্ত খনন করি, হাঁটু ভাঙ্গিয়া গর্তের মধ্যে বসাইয়া উপর দি মাটি দিয়া চাপা দিয়া দে। আর কিছু মানুষ মারা গেলে শরীরের সাথে পাথর বাঁধি সাগরের মধ্যে ফেলে দে। আর কিছু মানুষ মারা গেলে আল্লাহু আকবার চুলার উপরে একটা হাঁড়ির মধ্যে পানি দিয়া, ওই পানির মধ্যে বরই পাতা দিয়া পানিগুলাকে গরম করে, বরই পাতা দেওয়া গরম পানি দিয়া গোসল করায়, তিনটা কাফনের কাপড় পরায়, এরপরে খাটিয়ার উপরে রাখি 40 কদম গণনা করিয়া বাড়ির থেকে বাইর করে ময়দানে নিয়া এই খাটিয়াইটাকে সামনে লইয়া 4টা তকবীর দিয়া একটা নামাজ পড়ে, এই নামাজটার নাম জানাজার নামাজ। এইবার মুর্দাকে কবরের কাছে নেওয়া হয়, কবরের মধ্যে মুর্দাকে নামানো হয় পূর্ব পাশ দিয়া নয়, মাথার পাশ দিয়া নয়, পায়ের পাশ দিয়া নয়, পশ্চিম দিক থেকে মুর্দাকে কবরে নামানো হয়, মাথাটা উত্তর দিকে, পাঁওটা দক্ষিণ দিকে। ও ভাইরা, এইবার কাফনের কাপড়ের মধ্যে যে গিট্টু দেওয়া থাকে গিট্টু খুলে দেওয়া হয়, এইবার ঘাটটাকে মুসকাইয়া মুর্দাকে কেবলামুখী করে দেয়া হয় কেবলামুখী। ও বেয়েরা দোস্ত আবাব, এই যে তরিকায় একটা মানুষকে কবরে রাখা হইল, এটা লেলিনের শিক্ষা দেওয়া নয়, কার্ল মার্ক্সের শিক্ষা দেওয়া নয়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা দেওয়া নয়, এই তরিকা মদিনার কামলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দেওয়া। এই জন্য বলা হয় ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, ও মুর্দা তোমাকে কবরে রাখা হইতেছে রসুলের মিল্লাতের উপর, রসুলের তরিকার উপর। দুঃখের সাথে বলতে হয় দোস্ত আহবাব, আমাদের দেশে আমাদের সমাজে কিছু মানুষ আছে, এদের কাছে রসুলের মিল্লাত ভালো লাগে না, রসুলের তরিকা ভালো লাগে না, রসুলের আদর্শ ভালো লাগে না। ইহুদি খ্রিস্টানের আদর্শ ভালো লাগে, হিন্দুদের আদর্শ ভালো লাগে, অমুসলিমদের আদর্শ ভালো লাগে। এই জন্য মাথা অমুসলিমদের মতো মাথা রায়পুরায় নাই। আমি আমার দেশের কথা বলতেছি, এই মাথারে গোল করি এমনি চতুর্দিক থেকে, নিচের দিক ফুরাটা কাটে, নিচের দিক চুলগুলা ফুরাটা কাটে, এই মাথার উপরের চুলগুলা কাটে না, তবে একটা বানা আপনাদের এদিকে নাই। এই তরিকায় চুল কাটা, এটা কি মদিনার নবীর আদর্শ না ইহুদি খ্রিস্টানের আদর্শ? ও মুসলমানের সন্তান, শরম লাগে না তোমার? তোমার আদর্শ তো কোনো অমুসলিমেরা গ্রহণ করে না, তুমি কেন অমুসলিমদের আদর্শ গ্রহণ করো? তোমার মাথার মধ্যে রসুলের তরিকা নাই, তোমার মুখের মধ্যে রসুলের তরিকা নাই। একটা চেহারা হইল মক্কা শরীফের ইমাম সাহেবের চেহারা, আর একটা চেহারা ডোনাল্ড ট্রাম্পের চেহারা। মক্কা শরীফের ইমাম সাহেবের চেহারার সাথে নবীজির চেহারার মিল, আর ডোনাল্ড ট্রাম্পের চেহারার সাথে নবীজির চেহারার মিল নাই। তুমি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে থাকো, তোমার চেহারার সাথে নবীজির চেহারার মিল হবে, আর এই চেহারা লইয়া তুমি কবরে যাইবা। কবরে যাওয়ার পরে সর্বপ্রথম নবীজির সাথে তোমার সাক্ষাৎ হবে, তুমি রসুলের দিকে তাকাইবা, রসুল তোমার দিকে তাকাবে। এই সময়ের মধ্যে ফেরেশতা তোমাকে জিজ্ঞেস করবে, মান হাযা আর-রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ও মুর্দা এই মানুষটাকে চিনো কিনা দেখি বলো, এই মানুষটাকে। তখন আল্লাহর হাবিব তোমার দিকে তাকাবে, তুমি আল্লাহর হাবিবের দিকে তাকাইবা। যদি তোমার চেহারার মধ্যে নবীর তরিকা না থাকে, নবীর চেহারার সাথে তোমার চেহারার যদি মিল না থাকে, আল্লাহর হাবিব বেজার হইয়া যদি মুখ ফিরাইয়া নেয়, হতবাগা তোর কী অবস্থা হবে কেয়ামতের ময়দানে? তোর জন্য কে সুপারিশ করবে? তোকে হাউজে কাউসারের পানি কে পান করাবে?
ও বন্ধুরা দোস্তরা বাবেরা, মাথার সাথে রসুলের মিল্লাতের মিল নাই, চেহারার সাথে রসুলের মিল্লাতের মিল নাই, পোশাকের সাথে রসুলের মিল্লাতের মিল নাই, উঠা বসা হাঁটা চলার সাথে রসুলের মিল্লাতের মিল নাই, ওরে তোর খাওয়া দাওয়ার সাথে রসুলের মিল্লাতের মিল নাই, তোর বাচ্চা কাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার সাথে রসুলের শিক্ষার মিল নাই, ও তুই তোর ছেলেরে বিয়ে করাইতিস রসুলের তরিকার বিয়ে না, হিন্দু বুদ্ধদের তরিকার বিয়ে, তুই তোর ছেলেকে বিয়ে করাইতেছ, মেয়েকে বিয়ে দিতেছস, ব্যবসা বাণিজ্য করতেছস রসুলের তরিকার মিল নাই, রাজনীতি করতেছস রসুলের তরিকার মিল নাই, সমাজ পরিচালনা করতেছস রসুলের তরিকার মিল নাই। আজকে যদি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই কবর থেকে উঠি আসি, তোরে ওয়ালা মিল্লাতে রসুলিল্লাহ কইয়া কবরে রাখে কোনো লাভ হবে না, জীবত দশায় তোর সাথে মিল্লাতে রসুলের যদি মিল না থাকে। মরি তো সবকিছু সোজা হয়, মরি সোজা হইলে লাভ কি? সোজা হইয়া মরলে লাভ, সোজা হইয়া মরলে লাভ, যদি ফারস সোজা হইয়া মর, মরি সোজা হইলে কোনো লাভ নাই। বিসমিল্লাহ ওয়ালা মিল্লাত রাসূলিল্লাহ। এরপরে কবরে যখন মাটি দেওয়া শুরু হয়, এই মাটি দিতে দিতে দোয়া পড়ে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার পেয়ারা দোস্ত আহবাব, আমাদের দেশে কিছু মানুষ আছে নিজেকে পণ্ডিত মনে করে, মনে কষ্ট নেবেন না, নিজেকে পণ্ডিত মনে করে, মোল্লা মৌলবীদেরকে দুই পয়সার মূল্যায়নও করে না, মনে 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 করে মোল্লা মৌলবি পাগল। ও বেয়েরা, নিজেকে পণ্ডিত মনে করে কিন্তু কবরে মাটির দেওয়ার দোয়াটা শুদ্ধ করে বলতে পারে না। অনেক ইসলামী রাজনীতির নেতা আছে কয় মিনহা খালাক নাকুম ওয়াফিহা নাই দুকুম, বলে ইসলামী রাজনীতি করে, মিনহা খালাক নাকুম ওয়াফিহা নাই দুকুম। ওইসেনি শুদ্ধ হয়েছে? আমার কাছে আশ্চর্য লাগে, মুসলমান মুসলমানের সন্তান, বিরাট লিডার বিরাট নেতা বিসমিল্লাটা শুদ্ধ করে ভরতে পারে না, বক্তব্যের শুরুতে বিসমিল্লা করেই শুরু করে, কিন্তু বিসমিল্লা এটা শরীয়তের বিসমিল্লা না, এটা পলিটিক্যাল বিসমিল্লা, বিসমিল্লাহ রহমান রহিম। মনে কষ্ট গেলে আমারে মাফ করে দিয়ে, একটু চোখে আঙ্গুল দিয়া দেখাই না দিলে আমাদের বুঝে আসে না, যদি এতদিন খেয়াল না করি থাকেন আজকে থেকে খেয়াল করিয়েন, বিসমিল্লাহ রহমান রহিম, এটা কি বিসমিল্লা শুদ্ধ হয়েছে? এটা কোরআন শরীফের বিসমিল্লা, পলিটিক্যাল বিসমিল্লা? এখন সালামও পলিটিক্যাল সালাম বাইর হয়েছে, সালাম আলাইকুম এটা পলিটিক্যাল সালাম, সালামের উত্তর পলিটিক্যাল উত্তর, ওয়াইম সালাম, এটা কি পলিটিক্যাল? পলিটিক্যাল পলিটিক্যাল সালাম আর পলিটিক্যাল উত্তর আর পলিটিক্যাল বিসমিল্লা, পলিটিক্যাল কবরে মাটি দেওয়ার দোয়া, গোড়ার ডিমও জানাজার দোয়াও জানে না, জানাজার দোয়াও জানে না, জানাজার নামাজ পড়ার জন্য যায় যে এটা পলিটিক্যাল জানাজা, বলে হুজুর পলিটিক্যাল জানাজা কেমনে, না গেলে সিনিয়র নেতা আরেকজনের কৈফিয়ত চাইবে, এই বেটা আমাদের নেতাজি মরল তুই তো জানাজায় গেলি না, তোরে দেখলাম না, এই প্রশ্নের সম্মুখীন হবে, এই জন্য সে গেছে তাও বিনা অজুতে, জানাজায় খাড়াইছে যে অজুও করে নাই, অজু কেন করবো, হে তো বুঝে যে আমি জানাজার কিচ্ছু জানি না, আমি যাই এখানে বেটকাই দাঁড়াইয়ে না থাকবো, তার অজু করিলাম এখান থেকে আল্লাহ একবার দাঁড়াইয়েছে। আপনাদের কাছে একটু খারাপ লাগতেছে? খারাপ লাগার কথা, কিন্তু আমি বলি যদি কারা কারো কাছে খারাপ লাগে তাহলে একটা সমাবেশের মধ্যে একটু পরীক্ষা করে দেখুন,
মাদ্রাসার ছাত্র এবং আলেম ছাড়া শতকরা কত পার্সেন্ট বিশুদ্ধভাবে জানাজার দোয়াটা মুখস্থ বলতে পারে? পরীক্ষা করে দেখুন, শতকরা কত পার্সেন্ট মুসলমান বিশুদ্ধভাবে দোয়ায় কুনুতটা মুখস্থ বলতে পারে? পরীক্ষা করে দেখুন, শতকরা কত পার্সেন্ট মুসলমান বিশুদ্ধভাবে তাশাহুদটা মুখস্থ বলতে পারে? খালি এক এক কথা কয় চালিতা চালিতা, টাকায় বড় হওয়া যায়, শিক্ষায় বড় হওয়া যায়, ক্ষমতায় বড় হওয়া যায়, পদে বড় হওয়া যায়, কিন্তু এই বড়র দুই পয়সাও মূল্য নাই, কোরআন ছাড়া বড় হওয়া যায় না। মনোযোগ আছে নি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার ভাইরা দোস্ত আহবাব, আমি এই কথাটা আপনাদেরকে বোঝানোর জন্য আজকে এই আয়াতটা তেলাওয়াত করছি। এই দোয়াটা কোরআন শরীফের আয়াত। এই মনোযোগ আছে নি? এই দোয়াটা কিসের আয়াত? কোরআন শরীফের আয়াত। এটাকে আল্লাহর হাবিব কবরে মাটি দেওয়ার সময় দোয়া হিসাবে কেন পাঠ করলেন, আর আমরাই বা নবীজির সুন্নতের অনুসরণে কবরে মাটি দেওয়ার সময় দোয়া এটা কেন পাঠ করি? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা, এই দোয়া এটার মধ্যে তোর জীবনের সংক্ষিপ্ত ইতিহাসটা দেওয়া আছে। তোর জীবনের সংক্ষিপ্ত ইতিহাসটা এখানে দেওয়া আছে। তুই কোথেকে উৎপত্তি হইছ আর কোথায় বিনাশ হইবি, এরপরে কোথায় যাবি? হাম কিধর সে আয়ে থে আর ফের কিধর যায়েঙ্গে হাম, দফে দফে জিন্দগি মে গৌর করনা চাহিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন কে বান্দা, এই দোয়াটার মধ্যে তোর জীবনের ইতিহাসটা সংক্ষিপ্তভাবে দেওয়া আছে। তোর কাজকর্মের দিকে তাকাইলে, উঠক বৈঠকের দিকে তাকাইলে, কথাবার্তার দিকে তাকাইলে মনে হয় তুই তোর জীবনের ইতিহাসটা ভুলে গেছিস। এই জন্য কবরে মাটি দেওয়ার সময় এই দোয়াটা পাঠ কইরা নিজের জীবনের ইতিহাসটাকে স্মরণ করিয়া আবার বাড়িতে যাবি, তাহলে জীবনের মধ্যে পরিবর্তন আসবে। দোয়াটা পাঠ করা হয় মুর্দাকে শোনানোর জন্য নয়। মুর্দার তো এখন কান নাই, শ্রবণ নাই, মুর্দার তো এখন মুখ নাই, বাকশক্তি নাই, মুর্দার তো এখন চোখ নাই, দৃষ্টিশক্তি নাই। কবরে মাটি দেওয়ার সময় এই দোয়া পাঠ করা হয় জিন্দাদেরই ব্রত হাসিল করার জন্য। কি ব্রত? আল্লাহ কয় মিনহা খালাকনাকুম, ও দুনিয়ার মানুষেরা, আব্বার কবরে যেই মাটি তুমি ঢেলতেছ এই মাটির থেকে তোমার আব্বাকে বানানো হয়েছিল। কিসের থেকে? আপনারা পানির উপরে ভটকা উঠেছে দেখছেন নি? ভটকা আপনাদের এটারে কি কয় এই দেশে? ফেনানো ফেনা আরেক জিনিস, ভটকা। ভটকা কিসের থেকে উঠে? পানির থেকে। কয় ঘন্টা থাকে একটা ভটকা? কয়েক সেকেন্ড। এরপরে আবার ফাটকা যায়। কিসের মধ্যে মিশে যায়? পানির মধ্যে। উৎপত্তি কিসের থেকে? আবার বিনাশ কিসে? খুদ ফানা হোকর আপনে জাত মে মিল জানা, ইয়ে তামাশা খবাব মে দেখো, আপনে কো সোখতা গায়রু কো লজ্জত, ইয়ে তামাশা কবাব মে দেখো। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় দুনিয়ার মানুষেরা, পানির থেকে উৎপত্তি হওয়া ভটকা যেরকম আবার পানির মধ্যে বিনাশ হইয়া মিশে যায়, তোরাও উৎপত্তি হইছ এই মাটির থেকে। কোন মাটি? কোন মাটি? এই কবর, এটার মাটি। যেই কবরে আজকে তোকে রাখা হইতেছে এই কবরের মাটি দিয়েই তোকে বানানো হয়েছে। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন মাউলুদিন ইল্লা ওয়া ফি সুররাতিহি মিন তুরবাতিল লাতী খুলিকা মিনহা হাত্তা ইউদফানা ফিহা, ওয়া আনা ওয়া আবু বকরিন ওয়া উমারু খুলিকনা মিন তুরবাতিন ওয়াহিদাতিন
হাত্তা নুদফানা ফিহা। ও মুসলমান ভাইরা, সম্ভবত হইতে পারে অনেকের জন্য এই কথাটা নতুন, আর শুনেন নাই। এই হাদিসও সম্ভবত অনেকে আর শুনেন নাই, একটু মনোযোগ সহকারে শুনেন। আল্লাহর হাবিব কয়, একটা মানুষকে জন্ম নেওয়ানোর জন্য, একটা মানুষকে সৃষ্টি করার জন্য, একটা মানুষকে তৈয়ার করার জন্য আল্লাহ পাকের কুদরতি প্রণালীতে এক ফোঁটা বীজ বাপের, এক ফোঁটা বীজ মায়ের, মায়ের রেহেমের মধ্যে, বাচ্চাদানের মধ্যে, জরায়ুর মধ্যে নিয়ে পৌঁছায়। যখন এই দুই ফোঁটা বীজ মায়ের জরায়ুর মধ্যে যাইয়া পৌঁছে, এই সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে একজন ফেরেশতা নিযুক্ত করেন। এই ফেরেশতাকে আল্লাহ পাক অর্ডার দেন, ও ফেরেশতা, যেই মানুষটা আমি বানাইতেছি এই মানুষটা 60-70-80 বৎসর জীবন যাপন করার পরে যখন মারা যাবে, তখন তাকে যেই জায়গায় দাফন করা হবে ওই কবরের জায়গা থেকে এক চিমটি মাটি আইনা ওই বীজের মধ্যে মিশ্রিত করে দা। তামাশা দেখছেননি? এখনো তো দুনিয়াতে আসা দূরের কথা, মায়ের পেটেও হাত পাও আকৃতি হয় নাই, এখনো ওই বীজ। সেই সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা দিয়া যেখানে দাফন হবে সেই কবরের জায়গা থেকে এক চিমটি মাটি নিয়ে ফেরেশতায় মায়ের পেটের মধ্যে, জরায়ুর মধ্যে বীজের সাথে মিশাই দেয়। عن عبد الله بن مسعود رضي الله عنه قال وفي رواية عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال مر النبي صلى الله عليه وسلم بجنازة عند قبرين فقال النبي صلى الله عليه وسلم قبر من هذا فقالوا قبر فلان الحبشي يا رسول الله قال لا إله إلا الله قد سيق من أرضه وسمائه إلى هذا القبر أو كما قال النبي عليه الصلاة والسلام وفي رواية قد سيق من أرضه وسمائه إلى التربة التي خلق منها أو كما قال النبي عليه الصلاة والسلام أمر بيرا دوست أباب দুইটা জিনিস আল্লাহ পাক মায়ের পেটের মধ্যে থাকতে ঠিক করে দে। কয়টা জিনিস? দুইটা জিনিস। এক নম্বরটার নাম হইলো মৃত্যুর জায়গা, আরেকটার নাম হইলো কবরের জায়গা। মৃত্যুর জায়গা আর কবরের জায়গা, এই দুইটা জিনিস আল্লাহ পাক মায়ের পেটের মধ্যে থাকাকালীন নির্দিষ্ট করে দে, যার জন্য যেই জায়গায় মৃত্যু লিখে দেন তাকে সেই জায়গায় পৌঁছার জন্য আল্লাহ পাক ব্যবস্থা করে দেন। قال النبي صلى الله عليه وسلم اذا كتب الله وفي روايه اذا قضى الله لعبد ان يموت بعرض جعل الله له اليها حاجه او كما قال النبي عليه الصلاه والسلام। ছোট্ট একটা ঘটনা কই, তো এই জিনিসটা আপনাদের একটু বেশি বুঝে আসবে। হযরত ইদ্রিস আলাইহিস সালামের নাম শুনছেন আপনারা? ইদ্রিস আলাইহিস সালাম, সময় কম তো এই জন্য একটু সংক্ষেপে কই। হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে একদিন জিব্রাইল আলাইহিস সালাম আসছে। নবীদের কাছে জিব্রাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতেন না, বিভিন্ন পয়গাম নিয়ে আল্লাহর কাছ থেকে আসতেন। তো তো জিব্রাইল আলাইহিস সালাম একদিন ইদ্রিস আলাইহিস সালামের কাছে এসেছেন, আসি কয় আল্লাহর নবী ইদ্রিস আপনার জন্য আল্লাহ পাক একটা সুসংবাদ পাঠাইছেন। বলে কি সুসংবাদ? কয় আপনি এখন থেকে সামনের দিকে আর যতদিন জীবন ধারণ করবেন, যতদিন বাঁচবেন, এই জীবনের মধ্যে আপনি যত নেক আমল করবেন, নেক আমল করবেন একটা সওয়াব পাবেন দুইটার। মনোযোগ নেই, নেক আমল করবেন একটার সওয়াব পাইবেন দুইটার, অর্থাৎ প্রত্যেকটা নেক আমলের সওয়াব ডবল। এই সুসংবাদ শুনি ইদ্রিস আলাইহিস সালামের লোভে পাইছে, লোভে কিসে পাইছে? লোভ আমাদের কাছে আছে না নাই?
ওরে বাপ রে বাপ, খালি আসেনি। কিন্তু আমাদের লোভ আর ইদ্রিস আল ইসলামের লোভে বেশ কম আছে। আমরা তো টাকার লোভি, ইদ্রিস আল ইসলামের লোভে পাইছে টাকার না সওয়াবের লোভ। কিসের লোভ? ইদ্রিস আল ইসলাম হযরত জিব্রাইল আল ইসলামকে বলেন, ভাই জিব্রাইল আমার একটা উপকার করেন। কয় কি উপকার? আল্লাহ পাক তো সুসংবাদ দিছে আমাকে ডবল সওয়াব দেওয়া, কিন্তু হায়াত কতদিন আছে সেটা তো জানি না। একটা উপকার করেন, আমার হায়াত যতটুকু বরাদ্দ আছে তার থেকে একটু আপনি সুপারিশ করি হায়াতটা বাড়াই দেন। হায়াতটা জিব্রাইল ইসলাম কয়, আল্লাহর নবী এই কাজটা আমার ডিপার্টমেন্টের কাজ না, কারণ আমি তো স্বরাষ্ট্রমন্ত্রী, এটা ডিপার্টমেন্ট হইল আজরাইল নামের মন্ত্রীর। ডিপার্টমেন্ট কার? এই বিষয় আল্লাহ পাকের কাছে সুপারিশ করতে পারে একমাত্র আজরাইল, আর কেউ পারবে না। আজরাইলে যদি আল্লাহর কাছে সুপারিশ করে আপনার হায়াত বাড়ানোর জন্য, আল্লাহ পাক হায়াত বাড়াই দিতে পারেন। ইদ্রিস আলাইহিস সালাম কয়, ভাই জিব্রাইল আজরাইলেরই আমি কোথায় পাবো? কয় আজরাইলের হেড অফিস হইল হেডকোয়ার্টার সচিবালয় চতুর্থ আসমানে। কোন আসমানে? মনোযোগ আছে নি? যাদের মনোযোগ নাই ওনারা শেষে দি যাই ঠকবেন, আফসোস করবেন। এত মজার ঘটনা আমি সংক্ষেপে বলছি। ইদ্রিস আলাইহিস সালাম কয়, ভাই জিব্রাইল আমার একটু আজরাইলের কাছে নিয়ে যান না। তো আল্লাহর একজন নবী না, সম্মানী মানুষ তো। জিব্রাইল আলাইহিস সালাম কয়, ঠিক আছে আমি আপনার এই আজরাইলের সদর দপ্তরে নিয়ে যাব। তো জিব্রাইল আলাইহিস সালামের তো ডানা আছে 600, একটা ডানার উপরে ইদ্রিস আলাইহিস সালামকে উঠাইয়া এক সেকেন্ডের মধ্যে নিয়ে গেছে চতুর্থ আসমানে। এক সেকেন্ড চতুর্থ আসমানে নিয়া আজরাইল আলাইহিস সালামের সদর দপ্তরের পিছনে দাঁড় করাইছে। দাঁড় করাই কয়, আপনি এইখানে থামেন, আমি আগে আজরাইলের সাথে কথাবার্তা বলি আসি, দেখি কি কয়। বুঝছেন না বুঝেন নি? ইদ্রিস আলাইহিস সালাম ঢুকছে ভিতরে। বস না কি? বস না তো বস যখন ভিতরে দেখছে উঠে দাঁড়াই গেছে। আসসালামু আলাইকুম। জিব্রাইল আলাইহিস সালাম কয়, আরে বসো আজরাইল বসো। আজরাইল আলাইহিস সালাম কয়, বস বিনা নোটিশে উইদাউট ইনফরমেশন কি কাজে আসলেন? আর জিব্রাইল আলাইহিস সালাম কয়, আমি একটা বিপদে পড়ছি। বলে কি বিপদ? কয়, আল্লাহ পাক আমাকে আল্লাহর নবী ইদ্রিসের কাছে পাঠাইছিলেন একটা সুসংবাদ নিয়ে, যে আল্লাহর নবী ইদ্রিস আর যতদিন হায়াত পাবেন এর মধ্যে যত নেক আমল করবে সওয়াব হবে ডবল। এখন এই সুসংবাদ শোনার পরে ইদ্রিস আমারে ধরছে হায়াতটা একটু বাড়াই দেওয়ার জন্য। আমি বললাম যে এটা তো আমার কাজ না, এটা তো আজরাইলের কাজ। কয়, আমারে একটু আজরাইলের কাছে নিয়ে চলেন, এই জন্য ওনারে আমি নিয়ে এসছি চতুর্থ আসমানে, এই জন্য তোমার সাথে বোঝাপড়া করার জন্য এসছি। ও আজরাইল, যদি সম্ভব হয় আল্লাহর কাছে সুপারিশ করি আল্লাহর নবী ইদ্রিসের হায়াতটারে একটু বাড়ানোর ব্যবস্থা করে দাও। আজরাইল ইসলাম কয়, হ্যাঁ বস কি বললেন? ইদ্রিস আল ইসলাম এখন কোথায়? কয় যে এই যে তোমার অফিসের পিছনে দাঁড় করে রেখছি চতুর্থ আসমানে। আজরাইলে কয়, আলহামদুলিল্লাহ। জিব্রাইল ইসলাম তো হতবাক, কি রে আলহামদুলিল্লাহ কইলো কেন? জিব্রাইল ইসলাম কয়, আজরাইল এতে আলহামদুলিল্লাহ বলার কি হলো? তুমি এত খুশি হইলা কেন? আলহামদুলিল্লাহ কেন বললা? আজরাইল ইসলাম কয়, বস আল্লাহ পাক প্রতিদিন সকালে আমার কাছে একটা লিস্ট পাঠায়, ওই লিস্টের মধ্যে আগামী 24 ঘন্টার মধ্যে যত মানুষের রুহ কবজ হবে এদের নাম বাপের নাম ঠিকানা এবং রুহ কবজ হওয়ার জায়গাটা লিপিবদ্ধ থাকে। আমি লিস্ট অনুসারে সময় অনুসারে জায়গা অনুসারে যথাসময়ে যথাস্থানে উপস্থিত হইয়া লিস্টভুক্ত মানুষগুলার রুহ কবজ করি। আজকের লিস্ট যেটা আল্লাহ পাক আমার কাছে পৌঁছাইছেন
এই লিস্টের মধ্যে আল্লাহর নবী ইদ্রিসের নামও আছে, কিন্তু রূহ কবজের স্থান লেখা আছে চতুর্থ আসমান। এই জন্য আমি পেরেশান, কিরে রূহ কবজের টাইম তো হইয়া যাইতেছে কিন্তু ইদ্রিস আলাইহিস সালাম তো এখনো জমিনে, তাহলে চতুর্থ আসমানে রূহ কবজ কেমনে হবে? এখন আমার বুঝে আসছে, ইজা কাযাল্লাহু লি আবদিন আই ইয়ামুতা বি আরদিন জাআলাল্লাহু লাহু ইলাইহা হাজাতান, আল্লাহ যখন কোনো জায়গার মধ্যে কোনো বান্দার মৃত্যু লিপিবদ্ধ করে দেন, যত দূরেই হোক না কেন সেখানে পৌঁছানোর ব্যবস্থাও আল্লাহ করে দেয়। নাহলে বাংলাদেশের মানুষ সিঙ্গাপুর যাই মরে কারে বেড়া, আল্লাহ লেখি রেখছে সিঙ্গাপুরে মৌ, নাহলে কাদিয়ানি ফাইখানা যায় মরে কা, লেখি রেখছে রসুলের দুশ্মন ফাইখানায় মরবে। কয়টা জিনিস? দুইটা জিনিস আমার ভাইয়েরা দোস্ত আহবাব, একটা হলো মৃত্যুর জায়গা, কার কোথায় কি অবস্থায় কখন মৃত্যু আসে আমরা কেউ জানি না। এই জন্য মুসলমান এবং মুসলমানের সন্তানকে সদা সজাগ থাকতে হবে এবং সদা তৈরি থাকতে হবে, সদা আল্লাহর দরবারে কানতে হবে। জিস গড়ি নিকলে বদন সে মেরি জান কলমায়ে তাওহীদে হো বিরদে জবান, ইয়া আল্লাহ যেই মুহূর্তে আমার রুহু পাখিটা আমার শরীর থেকে বাইর হবে আমি তো বেহুশ হয়ে যাব, আজরাইলের চেহারা দেখে হুঁশারা হয়ে যাব, ইয়া আল্লাহ এই সময় আমার ঈমানটা যদি সংরক্ষণ না থাকে আমি তো বেঈমান হইয়া মারা যাব, ইয়া আল্লাহ তোমার দরবারে কাঁদি তোমার দরবারে আফিল করি, যেই সময় আমার রুহুটা বাইর হবে তুমি এই বেহুশি অবস্থায় দয়া করে মেহরবানি করে আমার মুখে একটু চালু করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কান আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি দুনিয়ার থেকে যাওয়ার সময় তার মুখ থেকে সর্বশেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ বাইর হয়, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে মানুষটা যদি আরো সাত দিনও বাঁচি থাকে কিন্তু মুখে কোনো কথা বলে নাই, সর্বশেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, কোনো হিসাব নাই, কোনো নিকাশ নাই, কোনো প্রশ্ন নাই, কোনো জিজ্ঞাসা নাই, আল ইবরাতু বিল খাওয়াতিম, শেষ কথা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয় বিনা হিসাবে আল্লাহ পাক জান্নাতে পাঠাইয়া দিবে। কান্দার দরকার আছে নি দোস্ত? ও মুরব্বিয়ানে কেরাম, ব্যবসা করেন যে রায়পুরা বাজারে আপনার দোকান, দোকানের ক্যাশে বসে আছেন, গ্রাহক নাই দোকানে, একা একা বসে আছেন, মোবাইলের থেকে গান শুনতেছেন, যুবক ভাইরা নাউজুবিল্লাহি মিন জালিক, এই দোকানের ক্যাশে বসি বসি বাচ্চা ফোলার মতো দুই ফোঁটা চোখের পানি ছাড়েন আর আল্লাহর দরবারে দোয়া করেন, জিস গড়ি নিকলে বদন সে মেরি জান কলমায়ে তাওহীদে হো বিরদে জবান, ইয়া আল্লাহ ও একটা একটা সুইচের গুতাও তো বরদাস্ত করতে পারি না, একটা মশার কামড় বরদাস্ত করতে পারি না, একটু কারেন্ট চলে গেলে পাঙ্খা বন্ধ হয়ে গেলে গরম বরদাস্ত করতে পারি না, শীতকালে আল্লাহু আকবার পানি দিয়া গোসল করতে কষ্ট হয় ঠান্ডার কারণে, ঠান্ডা গরম বরদাস্ত করতে পারি না, ইয়া আল্লাহ মৌতের কষ্ট মৃত্যু যন্ত্রণা কেমনে বরদাস্ত করবো মাওলাই করিম, ইয়া আল্লাহ আমার মৃত্যু যন্ত্রণা আমার সাকরাতে মৌতটাকে তুমি হালকা করে দিও, কেমনে হালকা করিবা? হসপিটালে রুগী যখন পেটের বেদনা নিয়ে হসপিটালে ভর্তি হয় পেটের বেদনায় অস্থির হইয়া যায়, এই সময়ের মধ্যে যদি কোনো মহাব্বতের মানুষ নিজের কলিজার টুকরা ছেলেটা নিজের কলিজার টুকরা বিবিটা রুগীর পাশে যদি বসা থাকে এই মহাব্বতের মানুষের চেহারার দিকে তাকাইয়া থাকলে বেদনা কম অনুভব হয় রোগের কষ্ট কম অনুভব হয়, আল্লাহর আশেকে কয় আল্লাহ আমার মরণের কষ্টের সময়
তুমি একটু আমার সামনে থাকিও, আমার পাশে দিয়া বসে থাকিও, আমি তোমার চেহারার দিকে তাকাইয়া থাকব মাওলায়ে করিম। তোমার কুদরতের চেহারার দিকে তাকাইলে আমার আর মরণের কষ্ট অনুভব হবে না। আর জুহাইয়েকে নিখিলে দম তোমারে সামনে, তুম হামারে সামনে হো, হাম তোমারে সামনে। ও বন্ধুরা আমার, মরণ তো কনফার্ম, মরণ তো কনফার্ম, মরব যে তো এর মধ্যে কোনো সন্দেহ নাই। তো সামনে মরণ লইয়া হা হা করি কেমনে হাস, কেন কান্দ না, কেন চোখের ফানি বাইর হয় না? রাত দিন চব্বিশ ঘন্টা আল্লাহর দরবারে কান্দা দরকার। আল্লাহুম্মা জাআল মাউতানা বিল খাইর, আল্লাহুম্মা আতিনাল খাতিমাতা বিল খাইর, আল্লাহুম্মা জাআল মাউতানা আলাল ঈমানি ওয়াস সুন্নাহ। আয় আল্লাহ, আমার পিসা হুজুর, আপনারা তো দেখছেন হযরত মাওলানা শাহ জমির উদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাই, শাইখে নানুপুরি রহমতুল্লাহ আলাই, যতবার আল্লাহর দরবারে হাত উঠাইতেন ততবার কাঁদিয়া দোয়া করতেন, হে আল্লাহ, বেইজ্জতির মরণ থেকে তোমার কাছে পানা চাই, বেইজ্জতির মরণ থেকে তোমার কাছে পানা চাই। আয় আল্লাহ, ইজ্জতের মৃত্যু ভিক্ষা চাই, ইজ্জতের মরণ ভিক্ষা চাই। ও বেয়েরা দোস্ত আবাব, রাস্তা দিয়ে হাঁটার সময় আল্লাহর দরবারে কাঁদেন আর দোয়া করেন, ইয়া আল্লাহ, শিয়াল কুকুরের মতো রাস্তাঘাটে মৌত দিও না, ইয়া আল্লাহ, বেইজ্জতির মৌতের থেকে হেফাজত করো, আল্লাহ ইজ্জতের মৌত দান করো, ঈমানের মৌত দান করো, খাতমা বিল খায়ের দান করো। ও দোস্ত, তিন দিনে যদি এক বেলা খাইতে পান, মৌত যদি ঈমানের মৌত হয় কোনো অসুবিধা নাই, আর সারা জীবন দুনিয়ার ফুর্তির মধ্যে ডুবে থাকবেন, মৌতটা যদি ঈমানের মৌত না হয় দুই পয়সার মূল্য নাই। এই জন্য আল্লাহর কাছে আর কিছু চাওয়ার দরকার নাই, জীবনে একটাই চাওয়া, একটাই পাওয়া, এ আল্লাহ, আর কিছু চাই না মাওলা, ঈমানের মরণ চাই, কলমা পড়ি পড়ি দুনিয়ার থেকে যেন যাইতে পারি, তুমি আমাকে সেই মৌত দান করো এ আল্লাহ। কানবেন তো ইনশাআল্লাহ, অদস্ত আহবাব দোয়া করবেন তো, আমিও আপনাদের জন্য দোয়া করব, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন খাতমা বিল খায়ের নসিব করেন। দাড়ি সাদা হয়ে গেছে না দোস্ত? মাথার চুল সাদা হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, চোখের জুতি আগের মতো কাজ করে না। এক সময় মানুষ ফেফার পড়তে এইভাবে ধরত, আমি ফরিদুদ্দিন হাসতাম, আমি কইতাম কাছে দেখে না দূরে দেখে ব্যাপারটা কি। আর এখন আমি সেই ফরিদুদ্দিনের রিডিং গ্লাসের পাওয়ার 250, 250 পাওয়ারের রিডিং চশমা ছাড়া আমি ফেফার পড়তে পারি না, কিতাব পড়তে পারি না, পড়াইতে পারি না, চোখের জুতি আগের মতো নাই। রাত্রে যখন ঘুমাইতে যাবেন, ঘুমের বিছানার মধ্যে শুইয়া বাতিটা নিবেয়া হাত পাওকে সোজা কইরা মনকে বুঝান না, ও মন, একে দিন মর না হায় আখের মৌত হে, করলে জু কর না হায় আখের মৌত হে, একে দিন মর না হায় আখের মৌত হে, করলে জু কর না হায় আখের মৌত হে। ও মন, একদিন মরবি যে এর মধ্যে কোনো সন্দেহ নাই, মরণ তো একদিন আসবে, অতএব জীবন থাকতে আখেরাতের জন্য কবরের জন্য যাহা পারিস একটু সঞ্চয় করে নে, না হইলে আকস্মিকভাবে যদি একদিন মৃত্যু আইসা যায় তো পস্তাইবি, পস্তাইবি, কেন পস্তাইবি? তুবরায় বন্দেগি হ্যায় ইয়াদে রাখ, বাহারে সর আফগন্দেগি হ্যায় ইয়াদে রাখ, ওয়ারনা ফের শরমিন্দেগি হ্যায় ইয়াদে রাখ, চন্দে রোজা জিন্দেগি হ্যায় ইয়াদে রাখ। এই শোয়ার বিছানার মধ্যে শুইয়া ঘুম আসার আগ পর্যন্ত চক্ষু বন্ধ করি মনকে বুঝান না, ও মন, তুবরায় বন্দেগি হ্যায় ইয়াদে রাখ। ও মন, তোকে এইখানে ভোগবিলাসিতার জন্য দুনিয়াতে পাঠানো হয় নাই, তোকে এইখানে আরাম আয়েশের জন্য দুনিয়াতে পাঠানো হয় নাই, তোকে আল্লাহর গোলামি করার জন্য পাঠানো হয়েছে, তোকে সেজদা দেওয়ার জন্য পাঠানো হয়েছে, তোকে আল্লাহর হুকুম রসুলের তরিকা অনুযায়ী জীবনযাপন করার জন্য তোকে পাঠানো হয়েছে। ও মন, তোর এই শাহেনশাহী লেবাস, তোর এই শাহেনশাহী চেহারা একদিন থাকবে না, রুহে রগ রগ সে নিকালি যায়গি, তুঝ পে একদিন খাকে ডালি যায়গি, রুহে রগ রগ সে নিকালি যায়গি, তুঝ পে একদিন খাকে ডালি যায়গি,
ঘুমাইতে ঘুমাইতে মনকে বুঝান না ও মন, প্রত্যেক রগের থেকে টানিয়া 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 তোর রুহুটাকে বাইর করা হবে, প্রত্যেক পশমের গোড়ায় গোড়ায় টানিয়া টানিয়া তোর রুহুটাকে বাইর করা হবে। আজরাইল যখন রুহু টান দিবে, 360 জোড়া ঠাস ঠাস করি ছিটতে থাকবে, তোর পসরাব বাইর হইয়া যাবে, পেশাব বাইর হইয়া যাবে, জিব্বাই কেমন পড়বে, জিব্বা দু টুকরা হইয়া যাবে। ও মন কেন বুঝস না তুই, রুহে রগ রগ সে নিকালি যায়গি, ওরে তুই পেয়ে একদিন খাকে ডালি যায়গি, হসনে সুরত চন্দে রোজা খেরফানা হো যায়গা, জিসম তেরা নাজ হ্যায় ও খাক মে মিল যায়গা। শুইতে শুইতে যতক্ষণ ঘুম না আসে মনকে বুঝান না ও মন, তোরে তো এইখানে গোলামি করার জন্য পাঠানো হয়েছে, আল্লাহর দরবারে মস্তক অবনত করার জন্য, আল্লাহকে সেজদা করার জন্য পাঠানো হয়েছে। যদি সেজদা না করবি তো অল্প দিনের জীবন যেদিন শেষ হইয়া যাইব সেই দিন তুই শর্মিন্দা হইবি, লজ্জিত হইবি, ওয়ার না ফের শর্মিন্দেগি হাইয়া দে রাখ, চন্দে রোজা জিন্দেগি হাইয়া দে রাখ। আল্লাহু আকবার। মিনহা খালাকনাকুম, কিসের থেকে বানানো হয়েছে? আই মিন তিলকাল আর, ওই জমিনের থেকে বানানো হয়েছে, আল্লাতী খুলিকতা মিনহা, যেটার থেকে তোকে বানানো হয়েছে সেই জমিনের মধ্যে, ওয়াফিহা নুঈদুকুম, ওই জমিনের মধ্যে আবার তোকে আমি পুনর্প্রবেশ করাইতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আগে যেরকম নিশ্চিন্ন ছিলি তুই উল্লেখযোগ্য কিছু ছিলি না। ও রায়পুরাবাসী ভাইয়েরা, আমার অনেক মুরব্বী আনে কেরাম এখানে আছেন যাদের বয়স 80 বৎসর, যাদের বয়স 90 বৎসর, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আজ থেকে 100 বৎসর আগে ও রায়পুরা বাজার এটা ছিল কি না? ছিল না? আজকে থেকে 100 বৎসর আগে রায়পুরা বাজার ছিল, কিন্তু আমি ছিলাম না, আপনি ছিলেন না। এখন থেকে 10 বৎসর পরে, 20 বৎসর পরে, 50 বৎসর পরে রায়পুরা বাজার থাকবে, কিন্তু আমি থাকবো না, আপনি থাকবেন না। হাল আতা আলাল ইনসানে হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা, একদিন আমি নিশ্চিন্ন ছিলাম, অস্তিত্বহীন ছিলাম, আর একদিন এমন আসবে আমার এই অস্তিত্ব মাটির মধ্যে বিলীন হইয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এটা শেষ বিলীন হওয়া নয়, তুই মনে করিস না তুই মরি গেছস, তুই মরি যেতেছত, তুই কবরে যেতেছত, মাটির মধ্যে নিশ্চিন্ন হইয়া যাইতেছত। আল্লাহ কয় এটা শেষ না, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি শেষবারের মতো এই মাটির থেকে আবার তোকে পুনরায় তৈরি করব, আবার তোকে কেয়ামতের ময়দানে আমার সামনে দাঁড় করাবো, দাঁড় করাইয়া কি করব, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তাআমালুন, বান্দা দুনিয়াতে ছোট থেকে ছোট, বড় থেকে বড় যত কাজ করছিলি, যত কথা বলতেছিলি, যত ভালো করছিলি, যত মন্দ করছিলি, সবগুলা তোকে আমি অক্ষরে অক্ষরে অবহিত করে দেব, জানাইয়া দেব, সব কিছু তোর সামনে আমি উপস্থাপন করব। অনেক কিছু করছ তোর নিজের মনে নাই, কিন্তু আমি আল্লাহ সংরক্ষণ করিয়া রেকর্ড করিয়া রাখছি, সেটা আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য কয় ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। ও ভাইরা দোস্ত আহবাব, কবরস্থানে মুর্দার কবরে মাটি দেওয়ার জন্য যে গেছি, সেইখানে আল্লাহ পাক আমার জন্ম বৃত্তান্ত আমাকে স্মরণ করাই দিতেছে, এই জন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতিটারে দোয়া হিসাবে কবরে মাটি দেওয়ার সময় পড়ছেন কি জন্য, ওই জিন্দারা সেখান থেকে জন্ম বৃত্তান্ত স্মরণ করি আসার জন্য। হে বান্দা, তুই যে মাটির তৈয়ারি এইটা মনে হয় তুই ভুলে গেছস, তোর এখন কাজকর্মের দিকে তাকাইলে মনে হয় তুই আগুনের তৈয়ারি, তুই পানির তৈয়ারি, তুই বাতাসের তৈয়ারি, এই জন্য তোর কাজকর্মের মধ্যে কথাবার্তার মধ্যে আগুনে যেরকম জ্বালায় সেরকম ভাব, তোর কাজকর্ম কথাবার্তার মধ্যে পানি যেরকম ভাসাইয়া নিয়ে যায় সেরকম ভাব, যেরকম উড়াইয়া লণ্ডভণ্ড করে দেয় সেরকম ভাব, তুই যে মাটির তৈয়ারি এই কথাটা তোর মনে নাই। বান্দা তোরে আগুন দিয়ে বানাইলাম না, তোরে বাতাস দিয়া বানাইলাম না, তোরে ফানি দিয়া বানাইলাম না, কেন তুই জানিস? এই তিনটা জিনিসের মধ্যে মানুষের ক্ষতি করার স্বভাব আছে, আগুনে মানুষের জ্বালায়,
বাতাসে মানুষেরে উড়ায়, পানি মানুষেরে বাসাইয়া নিয়ে যায়, কিন্তু মাটি মানুষের ক্ষতি করে না। মাটি পর উপকারী, মাটি অন্যের উপকার করে। মাটি নম্র, মাটি ভদ্র, মাটি সহনশীল, মাটি ধৈর্যশীল, মাটি পর উপকারী। আল্লাহ পাক দুনিয়ার সমস্ত সৃষ্টি জগতের রিজিক মাটির মধ্যে ঢুকাইয়া রাখছেন। সমস্ত খনিজ সম্পদগুলা, দামি 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 আল্লাহ আকবার সম্পদগুলা মাটির মধ্যে ঢুকাইয়া রাখছেন। দুনিয়ার মানুষ মাটির বুক সিরিয়া মাটির থেকে উপকৃত হয়, মাটির মধ্যে গর্ত করিয়া মাটির থেকে উপকৃত হয়, মাটির মধ্যে হাল চাষ করিয়া মাটির থেকে উপকৃত হয়, মাটির মধ্যে বোরিং করিয়া মাটির থেকে উপকৃত হয়, মাটির মধ্যে পায়খানা বানায়, মাটির মধ্যে পেশাবখানা বানায়, মাটির অত্যাচার করে, কিন্তু মাটি উহু করে না, মাটি প্রতিবাদ করে না। মাটি কয় বান্দা, যত পারস আমাকে দিয়া উপকৃত হও। আল্লাহ কয় বান্দা, তোরে কেন মাটি দিয়া বানাইলাম? তোর মধ্যে মাটির স্বভাব আসার জন্য। তুই মানুষের সাথে মাটির মতো হইবি, মাটির মতো মৌন হইবি, মাটির মতো নম্র হইবি, মাটির মতো ভদ্র হইবি, মাটির মতো সহনশীল হইবি, মাটির মতো ধৈর্যশীল হইবি, মাটির মতো পরের উপকারী হইবি। কিন্তু এখন দেখা যায় উল্টা, তোর মধ্যে এগুলা মাটির গুণ কিছু নাই, মনে হয় তুই জীবন ইতিহাস ভুলে গেছস, তুই যে মাটির তৈয়ারি এটা তোর মনে নাই। এই জন্য আব্বার কবরে মাটি দেওয়ার সময় তোর জীবনের ইতিহাসটা তুই একটু স্মরণ কর। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অদস্ত আমরা কোন মাটির তৈয়ারি? সবাই নিজের কবরের মাটির তৈয়ারি, নিজের কবরের মাটির তৈয়ারি। রসুলি আরবি এই মনোযোগ আছে নি? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আমি আমি আমি, কে কয়? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আমি, আনা ওয়া আবু বকরিন আমার আবু বকর, ওয়া উমারু আমার ওমর, আমরা তিনজন খুলিকনা মিন তুরবাতিন ওয়াহিদাতিন, আমরা তিনজন এক মাটির তৈয়ারি। হাত্তা নুদফানা ফিহা, আমরা তিনজন ওই এক মাটির মধ্যে দাফন হব। এখন হাজি সাহেবেরা বলেন, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রজায় আকদসের মধ্যে কবর আরো দুইটি আছে না নাই? কার? আবু বকরের আর ওমরের। কেমনি হইলো এই ঘটনা এখন আর বলার সময় নাই। ও ভাইয়েরা দোস্ত আহবাব, আল্লাহু আকবার আছে যে এটা ঠিক, এটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় ভবিষ্যৎবাণী করে গেছেন, আমরা তিনজন এক মাটির তৈয়ারি, আমরা যেহেতু এক মাটির তৈয়ারি সেহেতু তিনজনের কবর এক জায়গায় হবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। মুরব্বিয়ানে কেরামরা আরও আছেন, এই জন্য আমি আর কথা লম্বা করলাম না। আমার এই শেখ রহমতুল্লাহ আলাইহ হযরত মাওলানা শাহ জমিরউদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহির আমার উপরে একটা আদেশ ছিল একটা মাদ্রাসা করার জন্য। তো হুজুরের আদেশ পালনার্থে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন 2017 সালে এই একটা মাদ্রাসা হুজুরের নামে করা হয়েছে, জামিয়া ইসলামিয়া জমিরিয়া নুরুল উলুম হরিপুর, সংক্ষেপে হরিপুর জমিরিয়া মাদ্রাসা ছাগলনাইয়া ফেনি। এই মাদ্রাসাটা আল্লাহর রহমতে এখন চতুর্থ বৎসর চলতেছে, 3.5 বছর হয়েছে বয়স, মেশকাত পর্যন্ত চলতেছে আল্লাহর রহমতে, জামাতে উলা পর্যন্ত। আপনাদের কাছে দোয়া চাইতেছি আল্লাহ পাক যেন এই মাদ্রাসাটারে কবুল করেন। আগামী মাসের 26 তারিখ 26শে ডিসেম্বর শনিবার ওই মাদ্রাসার মাহফিল, আপনাদেরকে দাওয়াত দিতেছি, যদি কেউর মহব্বতের টানে যাইয়া দোয়া দিয়ে আসবেন, দোয়া নিয়ে আসবেন, দেখি আসবেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।